আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি কমন প্রশ্ন, আমার ম্যাক্সিমাম ভিডিওর কমেন্ট বক্সে থেকেই যায়, আমার প্রাইভেট অঙ্গ বা আমার পুরুষ অঙ্গ ছোট, আমি কি বিয়ে করব? বা আসলেও কি কোনো কিছু আছে ব্যবহার করলে পুরুষ অঙ্গ বড় হয়? বা ছোট পুরুষ অঙ্গ দিয়ে কিভাবে ওয়াইফকে পরিপূর্ণ সুখ দেওয়া যায়? একজন মেয়ের জন্য পারফেক্ট সাইজ কত? আজকে খুবই সংক্ষিপ্তভাবে পুরুষ অঙ্গ ছোট নিয়ে যাদের মনে বা মানসিকভাবে বিভিন্ন চিন্তাভাবনা আসতেছে, টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। দেখুন, আমাদের এই সাইডটা আমরা অনেকেই লজ্জাবোধ মনে করি, গোপনীয়তা মনে করি, কিন্তু শিক্ষা গ্রহণ করতে তো অবশ্যই বাধা নেই। অবশ্যই আপনার শিক্ষা এই জন্যই গ্রহণ করবেন যে বর্তমান তালাক বা ডিভোর্স বা স্বামী স্ত্রীর সংসার নষ্ট হয়ে যাওয়া এবং পরকীয়া সম্পর্ক বেড়ে যাওয়ার ম্যাক্সিমাম কারণই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে বা ওয়াইফ হাজব্যান্ডের কাছ থেকে পরিপূর্ণ সুখ বা তৃপ্তি লাভ করতে পারে না। বিভিন্ন শারীরিক অক্ষমতার কারণে বা স্বাভাবিকভাবে কীভাবে সুখ পরিপূর্ণতা দিতে হয় এগুলো না জানার কারণে, এজন্যই আমাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ডিভোর্সের ভিতরে ম্যাক্সিমাম ডিভোর্স হচ্ছে, এজন্য আবার পরকীয়া সম্পর্ক কিন্তু এজন্য বেড়ে যাচ্ছে। তাই আমি আপনাদের বলতে চাই, অবশ্যই সুযোগ রয়েছে, হাতে স্মার্টফোন রয়েছে, অন্যদিকে সময় না দিয়ে শিক্ষণীয় বিষয়ের দিকে বিভিন্ন সাইডে আপনারা সময় দিবেন, এতে করে আপনাদের জীবনযাপনটা ভালোভাবে কাটাতে পারবেন। তাই আমরা আপনাদের বলতে চাই, যৌবন শিক্ষা গ্রহণ করা যেটা বাস্তবতা, যার জন্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সেই বাস্তবতাকে আড়াল করে রাখা একদমই দরকার নেই। হ্যাঁ, আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমাদের মধ্যে একটু লজ্জা বেশি, আমরা বিষয়টা গোপনীয় রাখব, কিন্তু অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব। পেনিস বড় হওয়া, ছোট পেনিস নিয়ে ইত্যাদি নিয়ে আমাদের অনেক পুরুষের মধ্যে অনেক রকমের প্রশ্ন থেকেই যায়, অ্যান্সার আমরা পরিপূর্ণরূপে পাই না। আবার দেখা যাচ্ছে ওয়াইফের কাছে গিয়ে পরিপূর্ণ সুখও দিতে পারি না আমাদের মধ্যে শিক্ষা না থাকার কারণে। দেখুন, প্রাইভেট অঙ্গ বড় করতে হবে বা আমার ছোট, এটা আমাদের মনে আসার প্রধান একটি কারণ আছে। আমাদের ওল্ড জেনারেশনের এইটা আমার মাথায় আসতো না, চিন্তাভাবনা আমাদের আসে, তার প্রধান হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোন। হ্যাঁ, স্মার্টফোনে আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি, এই ভিডিও যে পর্ন ভিডিওগুলো দেখি, সেই পর্ন স্টারদের প্রাইভেট অঙ্গ অনেক বড় দেখতে মনে হয় বা দেখা যায়, যার কারণে তার সাথে আমি নিজেকে মিলাই যে আমার তো প্রাইভেট অঙ্গ ছোট। কিন্তু সর্বাধিকভাবে বা সর্বোচ্চভাবে আপনি কিন্তু এটাই ভুল করছেন, আপনি কিন্তু এটা ভুল করছেন যা তার প্রাইভেট অঙ্গ দেখে আপনি নিজের সাথে মিলাচ্ছেন। দেখুন, প্রাইভেট অঙ্গ ম্যাক্সিমামই জাতিভেদে কম বেশি বড় হয়ে থাকে। একজন পর্ন স্টারের প্রাইভেট অঙ্গ তুলনামূলক বড় থাকবে, এটা স্বাভাবিক, কারণ সে পর্ন স্টারকেই বেছে নিয়েছে তার প্রাইভেট অঙ্গ বড় দেখে। এক, দ্বিতীয়ত, এখানে যতটা বড় না তার থেকে বেশি বড় দেখানো হয় ক্যামেরার কারণে, ক্যামেরার কাজটি আছে, এডিটিংয়ের কাজটি আছে, যে আমাদের আকৃষ্ট করার জন্যই তো ভিডিওগুলো করা হয়, যার ফলশ্রুতিতে সেখানে তো একটু বড় মনেই হবে, সুন্দর মনেই হবে, মোটা মনেই হবে। তো এইটা দেখে তো আমাদের সাথে মিলানোর কোনোই দরকার নেই, কারণ প্রাইভেট অঙ্গ সাইজটা ম্যাক্সিমামই জাতিভেদে কম বেশি ছোট বড় হয়ে থাকে। ফর এক্সাম্পল, একজন ইউরোপ আমেরিকার একরকমের থাকবে, দক্ষিণ আফ্রিকার একজনের একরকমের থাকবে, আমাদের বাংলাদেশের একজনের একরকমের থাকবে, ভারতের একজনের একরকমের থাকবে, এটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার। আপনি ব্যক্তি হিসাবে আপনারটা একরকমের থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে জেনেটিক কিছু কারণ বা বংশগত কারণ আছে, আপনার পূর্বপুরুষ অনুসারে হয়তো আপনার কম বেশি ছোটো থাকতে পারে, বড় থাকতে পারে। এরপরে দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে আপনার পুষ্টি, খাবার ইত্যাদির মান অনুসারে, আপনার শরীরের গঠন অনুসারে হয়তো একটু কম বেশি থাকতে পারে। কিন্তু সর্বোপরি মজার বিষয় এটাই, আপনি ব্যক্তি হিসাবে আপনার যতটুকু আছে এটা আপনার জন্য পারফেক্ট সাইজ, এটা আপনার জন্য পারফেক্ট সাইজ। কেন পারফেক্ট সাইজ আপনি জানেন কি? একজন মেয়ের পরিপূর্ণ সাইজ কতটুকু হলে সে সুখ লাভ করতে পারে আপনি জানেন কি? মেয়েদের জি স্পট 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে, সর্বোচ্চ 3 ইঞ্চির মধ্যে জি স্পট বা সুখের চরম স্থান থাকে। তো আপনার পেনিস যদি 3 ইঞ্চির মধ্যেই, 3 ইঞ্চি হয় ইরেক্ট হওয়ার পরে, মানে উত্থান হওয়ার পরে, স্ট্রং হওয়ার পরে যদি 3 ইঞ্চি বা 3 ইঞ্চি থেকে একটু প্লাস হয়, এতেই এনাফ। এরপরে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি অনেকের হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু আপনি যে নিজের মধ্যে অন্যের প্রাইভেট অঙ্গ বা বন্ধুর প্রাইভেট অঙ্গ বা পর্নস্টার প্রাইভেট অঙ্গ দেখে নিজের বয়স বাড়িয়ে দিচ্ছেন, বিয়ে করতেছেন না, এটা হচ্ছে সর্বোপরি চরম ভুল। আবার অনেকে রয়েছেন যে বর্তমান সমাজে কিন্তু এই নিয়ে ব্যবসা বেড়ে গেছে, অফলাইনে রাস্তার ফুটপথ থেকে শুরু করে অনলাইন পর্যন্ত বিভিন্ন ব্যবসা বেড়ে গেছে, যে 3 ইঞ্চি বড় করুন, 4 ইঞ্চি বড় করুন, মোটা করুন। আসলে এগুলো আপনার মন গড়া, স্যার আমি মনে করি এমন কিছু না যে ব্যবহার করলে আপনার প্রাইভেট অঙ্গ বড় হবে, মোটা হবে। হয়তো ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন তারা বুঝতে পারতেছেন যে আসলে এগুলো ব্যবহার করা একদমই, প্রাইভেট অঙ্গ বড় করার সুযোগ নেই।
হ্যাঁ, সার্জারি সাইড আছে, সেটা হলো আলাদা ব্যাপার, অন্য সাইড, কিন্তু সে ম্যাক্সিমাম স্বাভাবিকভাবে প্রাইভেট অঙ্গ বড় করার সুযোগ নেই। যদি সুযোগ থাকতো পৃথিবীতে কোটি 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 টাকা দিয়েও নিজের মনের মতন করে প্রাইভেট অঙ্গ করে নেওয়ার বিত্তশালী ব্যক্তি অনেক রয়েছে। আপনি আমি কয় টাকারই বা মালিক যে আমরা প্রাইভেট অঙ্গ বড় করতে চাই? কোটি টাকার মালিকও প্রাইভেট অঙ্গ তার মনের মতন করতে পারছে না। সো আমি আবারও আপনাদের কাছে মাইন্ড সেটআপটা ফ্রিভাবে ক্লিয়ারভাবে করতে চাই যে আপনি ব্যক্তি হিসাবে আপনার যতটুকু আছে এটাই এনাফ। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন আমার 3 ইঞ্চির কম, তাহলে উত্থান হলে 3 ইঞ্চি কম হয়। দেখুন, জন্মগতভাবে যদি আপনার একটা হাত না থাকে, পা না থাকে, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা আল্লাহ আপনার কপালে লিখে রেখেছে। কিন্তু আমি মনে করি স্বাভাবিকভাবে যারা আমার ভিডিওটি ওপেন করেছে, ইরেক্ট হওয়ার পরে 3 ইঞ্চি হয়ে যায়, 3 ইঞ্চি বেশিই হয়ে যায়। কিন্তু এরপরে আপনার চাহিদাটা বাড়ছে যে পনিস্টারের মোটা, বন্ধুর মোটা, বড় লম্বা আমার কেন হবে না, আমার কেন তো বড় প্রয়োজন না। কিন্তু একজন মেয়ের জন্য প্রয়োজন নেই, আপনার একজন মেয়ের জন্য প্রয়োজন নেই। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, একজন মেয়েকে পরিপূর্ণ সুখ দিতে হলে শুধু প্রাইভেট অঙ্ক সাইজ হলে হয় না, তাকে ফোর পেলে করতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে সুখে রাখতে হয়, ভালো রাখতে হয়, সব কিছু মিলাই ঝুলাই কিন্তু একজন মেয়ের পরিপূর্ণতা সুখ। শুধু যদি আপনি প্রাইভেট অঙ্গ বড়, আধা ঘন্টা সহবাস করলেন, এতেই একজন মেয়ে সুখ পেয়ে যাবে, বিষয়টা একদমই তা না। যারা একটু বেশি পরিমাণে মাস্টারবেশন করেন, এখনও বয়সটা অল্পের মধ্যে রয়েছেন, তাদের জন্য একটা সুযোগ রয়েছে যে আপনারা মাস্টারবেশন ছেড়ে দেন। অল্প বয়সের মধ্যে থাকলে, ফর এক্সাম্পল আপনি এখন 9-এ পড়েন বা 10-এ পড়েন বা ইন্টারে পড়েন, তখন আপনারা এই মাস্টারবেশন মানে আপনার প্রাইভেট অঙ্গে প্রভাব ফেলানোটা বা একটু পেশার ফেলানোটা ছেড়ে দেন। দেখবেন ভালো বলে একটু দুগ্ধ জাতীয় খাবার খান, ইনশাল্লাহ দেখবেন গঠনটা ভালো মনে হচ্ছে, সুন্দর গঠন মনে হচ্ছে, এখন একটু শুকনা শুকনা মনে হচ্ছে, কিন্তু বিষয়টা ছেড়ে দেন, দেখেন আস্তে আস্তে ভালো মনে হচ্ছে। কিন্তু 2-3টা সর্বোপরি সারমর্ম দিয়ে আমি শেষ করতে চাই যে প্রাইভেট অঙ্গ আসলে বড় করা যায় না, ছোটো প্রাইভেট অঙ্গ দিয়ে ওয়াইফকে পরিপূর্ণ সুখ দেওয়া যায়, বড় করার সুযোগ নেই। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে বিয়ের সময় বাড়ানোর কোনো দরকার নেই। যদি আপনার বয়স হয়ে থাকে, বিয়ের সুযোগ থাকে, আপনি বিয়ে করে নেন। আপনি ব্যক্তি হিসাবে আপনার প্রাইভেট অঙ্গ যতটুকু আছে এটাই আপনার জন্য পারফেক্ট সাইজ, এটাই কিন্তু আপনার জন্য পারফেক্ট সাইজ। এছাড়া যদি আপনার মনে হয় যে আপনার প্রাইভেট অঙ্গ নিয়ে আরও কোনো প্রশ্ন আছে, আপনার আশেপাশে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তার আছে, তাদের পরামর্শ আপনারা নিতে পারেন, এটা একদমই আপনার ব্যাপার। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।